স্বাগতম মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় পর্বে। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা মাইক্রোসফট এক্সেলের কিছু ফাংশন নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা আরও নতুন কিছু ফাংশন শিখব। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা গত পর্বে মাইক্রোসফট এক্সেল দিয়ে কীভাবে যোগ করতে হয়, যোগ করার ফাংশনটা এবং আরও কিছু ফাংশন শিখেছিলাম। তো আজকে আমরা নতুন কিছু ফাংশন শিখব। প্রথমে আমরা একটি ফাংশনে চলে যাই। আপনি যদি কোনো কোনো সংখ্যার ম্যাক্সিমাম কিছু সংখ্যার ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে চান, তো সেটা কোন ফাংশনটি ইউজ করার মাধ্যমে বের করবেন সেটা দেখে আসি। আমরা জানি কোনো ফাংশন বের করতে হলে তার শুরুতে প্রথমে ইকুয়াল দিয়ে শুরু করতে হয়। তো ইকুয়াল ম্যাক্সিমাম ফাংশন বের করার জন্য MIX, তো ফার্স্ট ব্র্যাকেটের প্রথমটা দিবেন। দেওয়ার পর আপনি যে সংখ্যাগুলোর ম্যাক্সিমাম ভ্যালু বের করতে চান সেই সংখ্যাগুলো সিলেক্ট করবেন। ধরুন আমি এই কয়টা সংখ্যা সিলেক্ট করছি। আপনি অনেক সংখ্যার থেকেও ম্যাক্সিমাম নাম্বার বের করতে পারেন, যতগুলো ইচ্ছা সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করার পর আপনি ফার্স্ট ব্র্যাকেটের শেষটা দিয়ে দিবেন, দেন এন্টার প্রেস করবেন। সরি, MIX দেন ফার্স্ট ব্র্যাকেটের প্রথমটা, দেন আপনি যেই সেলগুলোর ম্যাক্সিমাম নাম্বার বের করবেন সে সেই সেলগুলো সিলেক্ট করে দেবেন। দেন আমি এই কটা নাম্বারের ম্যাক্সিমাম ভ্যালু বের করবো, দেন ফার্স্ট ব্র্যাকেটে শেষেরটা দেবেন। দেওয়ার পর এন্টার প্রেস করবেন। দেখতে পাচ্ছেন এই সেলের ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে এই সংখ্যাগুলোর মাঝে 70, তো 70 বের হয়ে আসছে। তো এভাবে আপনি যতগুলো ইচ্ছা সংখ্যার ম্যাক্সিমাম ভ্যালু বের করতে পারেন। তো আমরা এখন দেখব কিভাবে মিনিমাম ভ্যালুটা বের করবেন, এটা হচ্ছে ছোট সংখ্যা। তো প্রথমে ইকুয়াল MIN, দেন ফার্স্ট ব্র্যাকেটের প্রথমটা, এখন আমি এই সেলটা সিলেক্ট এই সংখ্যাগুলো সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আবার ফার্স্ট ব্র্যাকেটের শেষেরটা দিবেন, এন্টার। তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 55। তো এখানে সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 55। এখন দেখেন আমি যদি এখানে ফিফটি ফাইভটা চেঞ্জ করে দিই, ধরেন এখানে দিলাম 55 আছে, তো আমি এখানে দুইটাই চেঞ্জ করে দিব। এখানে যদি আমি 61 আর এখানেও মানে এখানে সবচেয়ে ছোট সংখ্যা 55 ছিল, দুইটা 55, এখানে আমি এটাও চেঞ্জ করে দিচ্ছি 65। তো এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 61। এখন দেখতে পাচ্ছেন এখানেও চেঞ্জ হয়ে গেছে। এখানে আগে সব থেকে ছোট সংখ্যা ছিল 55, তো 55 আসছিল। এখন দেখেন এখানে যদি আপনি সংখ্যাটা চেঞ্জ করেন অটোমেটিকলি আপনার এখানে মিনিমাম ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। দেন আমরা আরেকটা ফাংশন দেখব, সেটা হচ্ছে মোড ফাংশন। মোড ফাংশনটা কীভাবে করব, এখানে প্রথমে ইকুয়াল তারপর MOD মোড, দেন ফার্স্ট ব্র্যাকেটের প্রথমটা, দেন আপনি ধরেন এটার মোড বের করবেন, তারপর কমা, ধরেন আমি এখানে 5
5 দিলাম এন্টার। তো দেখতে পাচ্ছেন এটার 67 এর মোড হচ্ছে 2। তো এটা যদি আমি ফ্রি হ্যান্ডেলিং করি, তারপর দেখতে পাচ্ছেন এই যে সেলগুলার যে সংখ্যাগুলো আছে সবগুলোর মোড এখানে বের হয়ে আসছে খুব সহজে। তো আমরা শিখলাম কিভাবে মোড ফাংশনটা ইউজ করব। এখন আমরা দেখি কিভাবে কোনো সংখ্যার পাওয়ার বের করতে হয়। ধরেন কোনো সংখ্যার কে আপনি স্কোয়ার বা কিউব পাওয়ারটা বের করবেন, তো কিভাবে আপনি সেটা বের করবেন খুব সহজে। প্রথমে ইকুয়াল দেন পাওয়ার পাওয়ার দেন ফার্স্ট ব্র্যাকেটের প্রথমটা। এখন আমি 67 এটার পাওয়ার বের করব, 67 এটা সিলেক্ট করলাম, দেন আপনি কমা দিবেন। তো এটা যদি স্কোয়ার বের করতে চাই তো আমি এখানে 2 দিব, যদি কিউব বের করতে চাই তো 3, যদি আপনি পাওয়ার 4 বের করতে চান তো 4 এটা আপনি ইচ্ছা মতো দিবেন। তো আমি এখানে স্কোয়ার বের করতে চাই তো 2 দিব, দেন ফার্স্ট ব্র্যাকেটের শেষেরটা, তারপর এন্টার। দেখতে পাচ্ছেন এটার স্কোয়ারটা চলে এসছে। এখন যদি আপনি এটাকে ফ্রি হ্যান্ডেলিং করেন তাহলে দেখবেন এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোর স্কোয়ার চলে এসেছে। তো আপনি যদি কিউব বের করতে চান তো সিম্পলি আপনি ইকুয়াল দেন পাওয়ার পাওয়ার ফার্স্ট ব্র্যাকেটের প্রথম সেলটা সিলেক্ট করলেন, কমা 3 ফার্স্ট ব্র্যাকেট শেষ এন্টার। তো দেখতে পাচ্ছেন কিউব চলে কিউ এটার কিউব চলে এসেছে। তো আবার এটা যদি ফ্রি হ্যান্ডেলিং করি সবগুলারই কিউব খুব সহজে হয়ে গেল, আপনার একটা একটা করে বের করতে হবে না। একটা ফাংশন ইউজ করার মাধ্যমে আপনি সবগুলা একসাথে পাওয়ার বের করতে পারেন। এখন আমরা দেখব কিভাবে এক্সেলে গুণ করতে হয়। তো আপনি এক্সেলে কিভাবে গুণ করবেন, গুণ করার জন্য আপনি প্রথমে ইকুয়াল তারপর লিখবেন প্রোডাক্ট, পি আর ও ডি ইউ সি টি, দেন ফার্স্ট ব্র্যাকেটের প্রথম। এখন আমি চাচ্ছি এই দুইটা সংখ্যা গুণ করতে, আপনি চাইলে অনেকগুলো সংখ্যা একসাথে গুণ করতে পারেন, সমস্যা নেই, আপনার যে কটা সংখ্যা সিলেক্ট করতে চান করতে পারেন। তো আমি যদি এই দুইটা একসাথে গুণ করি তো দুইটা সংখ্যা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আবার ফার্স্ট ব্র্যাকেটের শেষেরটা এন্টার। এখন এই দুইটা সংখ্যা গুণ হয়ে গেছে। এখন ফ্রি হ্যান্ডেলিং করলে এই যে এই দুই গড়ের যে সংখ্যাগুলো আছে সবগুলোর গুণফল এখানে বের হয়ে যাবে। আপনি যদি সবগুলো একসাথে গুণ করতে চান তো সবগুলো সেল একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এন্টার প্রেস করলে ফার্স্ট ব্রেকের সাইজটা দিয়ে এন্টার প্রেস করবেন তো সবগুলোর গুণফল একসাথে বের হয়ে যাবে। এবং আপনি যদি এটা ধরে প্রি হ্যান্ডেলিং করেন তাহলে এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো সংখ্যার গুণফল এভাবে হয়ে যাবে করা। তো এখন আমরা দেখব কিভাবে রুট করতে হয়, রুট ওভারের মানটা কিভাবে বের করব। তো রুট ওভারের দ্বারা আমরা এটা 67 কে রুট ওভার করব বা এখানে একটা সংখ্যাকে রুট ওভার করব সেটা কিভাবে করব, সেটার জন্য আপনি যে ফাংশন ইউজ করবেন সেটা হচ্ছে প্রথমে লিখবেন ইকুয়াল ইকুয়াল লিখবেন এস কিউ আর টি এস কিউ আর টি ফার্স্ট ব্র্যাকেট। এখন ধরেন আমি এই সংখ্যাটার রুট ওভারের মানটা বের করব, সিম্পলি সংখ্যাটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেটের শেষটা দেন এন্টার। দেখতে পাচ্ছেন এটার যে রুট ওভার করলে যে মানটা বের হবে সেটা বের হয়ে গেছে। এখন এটা যদি আমি ফ্রি হ্যান্ডেলিং করি, সরি এখানে আবার একটু করি ইকুয়াল এস কিউ আর টি ফার্স্ট ব্র্যাকেট, দেন এটা সিলেক্ট করলাম শেষেরটা
এন্টার। তো এটা এখান থেকে ধরে যদি আপনি ফ্রি হ্যান্ডেলিং করেন তো এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোর রুট ওভার চলে আসবে। তো আপনি এভাবে সহজে এক্সেলের রুট ওভারের মান বের করতে পারেন। তো আমরা আরেকটি ফাংশন দেখব, যে আপনার এখানে আপনি ধরেন হাজার হাজার ডাটা ইউজ করেছেন, তো সেই ডাটাগুলোর আপনি সেখানে কতগুলো ডাটা ইউজ করেছেন বা কতগুলো ভ্যালু ইউজ করেছেন সেটা আপনি কীভাবে গুনবেন। ধরেন আপনি একটা এক্সেল শিটে হাজার হাজার আপনার ডাটা থাকতে পারে, তো সেটা আপনি কীভাবে গুনবেন, তা গুণের জন্য একসাথে গুণের জন্য একটা ফাংশন আপনি ইউজ করতে পারেন, সেই ফাংশনটা হচ্ছে কাউন্ট। তো কাউন্ট ফাংশনটা কীভাবে ইউজ করবেন, প্রথমে দিবেন ইকুয়াল, দেওয়ার পর কাউন্ট লিখবেন, কাউন্ট COUNT কাউন্ট। কাউন্ট লেখার পর ফার্স্ট ব্র্যাকেট, ধরেন আমি এখানে কতগুলো ডাটা ইউজ করেছি আমি সবগুলো এখানে একসাথে গুনবো, তো আমি এটা সিম্পলি সবগুলো সিলেক্ট করে দিই। আপনি চাইলে আপনার পুরো শিটটা সিলেক্ট করে দিতে পারেন, সমস্যা নেই, যতগুলো আপনার গুনতে ইচ্ছে হয় গুনতে পারেন। আবার ফার্স্ট ব্র্যাকেটের শেষ শিটটা, দেন এন্টার। তো দেখতে পাচ্ছেন এখানে 49টা ডাটা আছে, তো এটা খুব সহজেই কাউন্ট হয়ে গেল। এভাবে আপনি হাজার হাজার ডাটা কাউন্ট করতে পারেন। তো আমরা আরেকটা জিনিস দেখেছি, আরেকটা ফাংশন দেখেছি, সেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক। আমরা যখন কোনো ডাটা লিখি তখন যদি তার মাঝে কোনো ঘর খালি থাকে সেটা আমরা কীভাবে খুঁজে বের করব, তার জন্য আমরা কাউন্ট ব্ল্যাঙ্ক এই ফাংশনটা ইউজ করতে পারি। আমি সিম্পলি যদি এখানে দুইটা ঘর খালি করে দিই, ধরেন এই দুইটা ঘর এখানে খালি করে দিলাম, ধরেন আপনি কোনো ডাটা লেখার পর অনেকগুলো ঘর খালি থাকতে পারে মাঝখানে, তো আপনি এত ডাটা ইউজ করছেন যে সেই ঘরগুলো আপনি কীভাবে কাউন্ট করবেন তার মাঝ থেকে খালি ঘরগুলো, তো খালি ঘর কীভাবে কাউন্ট করবেন তার জন্য এই ফাংশনটা আপনি ইউজ করবেন। এখানে লিখবেন ইকুয়াল কাউন্ট ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক কাউন্ট ব্ল্যাঙ্ক, দেন ফার্স্ট ব্র্যাকেটের প্রথমটা দিবেন, তারপর আপনি সবগুলো ডাটা এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এবার ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করবেন, ক্লোজ করার পর এন্টার। তো এখানে তিনটা ঘর খালি আছে, তো থ্রি চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে তিনটা ঘর খালি। এভাবে আপনি যদি অনেক ডাটা ইউজ করেন তো কীভাবে অনেকগুলো ডাটা মাঝ থেকে খালি ঘরগুলো বের করবেন, সেজন্য আপনি এই ফাংশনটা ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি যখন এগুলো ফিল আপ করে ফেলেছি তো এখানে জিরো এসেছে, মানে কোনো ঘর আর খালি নেই। এখন আপনি যদি কোনো একটা শিটের মাঝে দেখেন যে এখানে আমি ধরেন এই ঘরটার মাঝে ম্যাথে কতজন 75 পেয়েছে সেটা আমি কীভাবে গুনবো, সেটা গণার জন্য ধরেন আপনি একটা শিটের মাঝে বের করতে চান যে কতজন 45 পেয়েছে, তো সেটা গণার জন্য আপনি একটা ফাংশন ইউজ করতে পারেন। ফাংশনটা হচ্ছে কাউন্ট ইফ ফাংশনটা হচ্ছে, প্রথমে লিখবেন ইকুয়াল তারপর কাউন্ট ইফ, দেন আপনি ফার্স্ট ব্র্যাকেটের প্রথমটা দিবেন, দেওয়ার পর আমি এই যে কয়টা ঘর আছে এটা সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে দেওয়ার পর তারপর আপনি দেবেন কমা, দেওয়ার পর আপনি যে সংখ্যাটা বের করতে চান যে কতজন এত মার্ক পেয়েছে সেটা বের করার জন্য আপনি সেই সংখ্যাটা লিখে দেবেন। আমি এখানে 75 লিখছি, 75, তারপর ফার্স্ট ব্র্যাকেটের শেষেরটা, দেন এন্টার। তো দেখতে পাচ্ছেন এখানে 75 পেয়েছে দুইজন, এখানে 2 চলে এসেছে। আপনার অনেকগুলো ডাটার মাঝে কতজন এত মার্ক পেয়েছে বা কতজনের এত বয়স সেটা বের করার জন্য আপনি এই ফাংশনটা ইউজ করবেন।
নতুন আরেকটা ফাংশন দেখি, সাম ইফ। আমরা কীভাবে সাম ইফ ফাংশনটা কী কাজে ব্যবহার করবো সেটা দেখি। ইকুয়াল সাম ইফ, ফার্স্ট ব্রেকেটের প্রথমটা, ধরেন আপনি এখানে যতগুলো 45 বা যে কোনো সংখ্যা, কতজন এই সংখ্যা এত পেয়েছে বা কত এখানে কতগুলা 45 আছে, এটা যদি আপনি কাউন্ট করতে যান তো আপনি কী ফাংশন ইউজ করবেন। ধরেন আমি এখানে কতটি যতগুলো 87 আছে সবগুলো আমি যোগ করবো একসাথে। তো যোগ করার জন্য প্রথমে যেই সেলগুলো থেকে এটা যোগ করবেন সেই সেলটা সিলেক্ট করে দেবেন, সেই সেলগুলো আমি এই এতটুকু জায়গা থেকে বের করব কতজন, বা একটু বেশি জায়গা নিতে পারি এইটুক। তো আমি এইটুক সিলেক্ট করে দিলাম, এইটুক থেকে যতগুলো আমি 87 আছে সবগুলো একসাথে যোগ করব। তো কীভাবে যোগ করব, যে সবগুলো জায়গা আপনি একসাথে সিলেক্ট করে দেবেন, তারপর এখানে কমা দেওয়ার পর সংখ্যাটা আপনি লিখে দেবেন। তো আমি এখানে 87, এখানে 87 যে কয়টা আছে সব কয়টা একসাথে যোগ হয়ে যাবে, এন্টার। এখানে যতগুলো 87 ছিল এখানে চারটে 87 ছিল সবগুলো একসাথে যোগ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনি যে সংখ্যাটা যোগ করতে চান যতগুলো সংখ্যা সেভাবে সেটা যোগ করতে পারেন। যে আশা করি আপনারা এই ফাংশনগুলো বুঝতে পেরেছেন। ও আমরা এখানে আরেকটা তালিকা করে রেখেছি, আমরা কীভাবে ফুটার এবং নন ফুটারের তালিকাটা বের করতে পারি সেই জন্য। তো ধরেন আপনার এখানে লক্ষ লক্ষ ডাটা থাকতে পারে, হাজার হাজার ডাটা থাকতে পারে, সেগুলো থেকে আপনি হাজার লোকেরও ডাটা আছে সেখান থেকে আপনি তাদের বয়সতে আছে সেখান থেকে আপনি ভোটার বা নন ভোটার, কতজন ভোটার আছে কতজন নন ভোটার আছে সেটা কীভাবে বের করবেন। তো ভোটার নন ভোটার বের করার জন্য ধরেন আমি লিখবো এখানে যতজন 18 বছরের কম আছে তারা হবে নন ভোটার, এবং যারা 18 বছরের বেশি আছে তাদের এখানে ভোটার আসবে। তো সেটা খুব সহজেই বের করার জন্য আপনি একটা ফাংশন ইউজ করতে পারেন। তো ফাংশনটা হচ্ছে এখানে আপনি প্রথমে লিখবেন ইকুয়াল, কারণ এই তালিকাটা তৈরি করতে সময় লাগবে তাই আমি আগে থেকে তালিকাটা তৈরি করে রেখেছি, ইকুয়াল ইফ দেন ফার্স্ট ব্রেকেট দিবেন। ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর আপনি একটা সেল সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে রেট দেন, তারপর ইকুয়াল, সরি তারপর আবার ইকুয়াল দিবেন, তারপর দিবেন ধরেন 18 বছরের কম যারা হলে আসবে নন ভোটার, এবং 18 বছর বেশি হলে আসবে ভোটার। তো এখানে 18 কমা দিয়ে আপনি দেবেন ডাবল কোটেশন, তারপর লিখবেন ভোটার, 18 বছরের বেশি হলে আসবে ভোটার, 18 বছরের কম হলে আসবে নন ভোটার, তারপর আবার কমা দিবেন, তারপর লিখবেন নন ভোটার। এখানে স্পেস কাজ করে না, মাইক্রোসফট এক্সেলে স্পেস দিলে ওটা কাজ করে না, তো সেই জন্য এই চিহ্নটা দিবেন নন ভোটার, নন ভোটার। দেন এখানে আরেকটা কোটেশন দিবেন, ডাবল কোটেশন নন ভোটার, এখানে আবার আরেকটা কোটেশন দেওয়ার পর এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, দেখতে পাচ্ছেন এভাবে ফাংশনটা লিখবেন, তারপর এন্টার। তো দেখতে পাচ্ছেন এখানে বয়স 34, তো সেক্ষেত্রে এখানে ভোটার এসেছে। এখন যদি আপনি এখানে এটাকে ফ্রি হ্যান্ডেলিং করেন, দেখতে পাচ্ছেন ভোটার নন ভোটার এন্টার চলে এসেছে। এখানে যারা 18 বছরের বেশি তাদের ক্ষেত্রে ভোটার, এবং যারা 18 বছরের কম
তাদের এখানে নন ভোটার লেখাটা অটোমেটিকলি চলে এসেছে। এখানে যদি আপনি 50,000 ডাটা ইউজ করতেন তো সেক্ষেত্রে আপনি এক নিমিষেই ভোটার এবং নন ভোটারের তালিকাটা বের করতে পারতেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন। আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।